সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বার্তা। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, আপনাদের সাথে কিছু আলাপ সেরে নিই। বন্ধু, জুলাই মাসের আজকে 19 তারিখ, দিন দিন আমরা হতাশার মধ্যে ডুবে যাচ্ছি, কারণ আমাদের ভাড়ারে প্রাপ্তির খাতা এখনো পর্যন্ত শূন্য। এই শূন্যটা কেন? আজকে আমাদের সামনের যে পরিবেশ পরিস্থিতি সেটা যেন অন্ধকার থেকে আরও গাঢ় অন্ধকার হয়ে আসছে। এই বিষয়গুলো কেন, এগুলো আমাদের উপলব্ধি করতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি প্রতিদিনই কিছু না কিছু বার্তা আপনাদের সামনে তুলে ধরে থাকি আমার চ্যানেলের মাধ্যমে। কিছু কিছু ব্যক্তি দেখেন, আবার অনেকেই দেখেন না। তবে বলবো, বার্তাগুলো কিন্তু প্রয়োজনীয়। আলফাল কথা আমি বলি না, যেগুলো মান্যতা পেলে, যেগুলো আপনারা মেনে চললে তাহলে ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে সফলতা আসার একটা জোরালো সম্ভাবনা তৈরি হতে পারে। তারই জন্য আমি দীর্ঘ 1 বছর থেকে আমার চ্যানেলের মাধ্যমে বার্তা দিয়ে আসছি। তো বন্ধু, আমাদের যেটা কর্তব্য সেটা হলো হতাশ না হয়ে, ভেঙে না পড়ে, পরিবেশ পরিস্থিতিকে উপলব্ধি করে সামনের পথকে প্রশস্ত করা। এটাই হলো উদ্দেশ্য, বা এটাই উদ্দেশ্য হওয়া দরকার। আমরা কাজটা নিশ্চিদ্র ঐক্যের মাধ্যমে করতে পারছি না, কারণ আমাদের ভিতরে বিভিন্ন ধরনের দল, বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের গ্রুপ, এরই জন্যে কিন্তু বিষয়টা সম্ভব হচ্ছে না। আমাদের এই দাবি আদায় করতে গেলে একটা মিলিটারি প্রসেসে এগোনো দরকার। যে কোনো একটা দেশের সরকার তার সেনাবাহিনীকে যেভাবে তৈরি করে, ঠিক সেভাবেই তৈরি হওয়া প্রয়োজন বলে মনে করি। তো এই সেনাবাহিনীর কথা যখন আসলো, তখন একটা যুদ্ধের কথা বলে আসি। কোনো একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ বেঁধেছে, তো একটা দেশ অন্য একটা দেশে ঢুকবে যুদ্ধের জন্যে। তো একটা নদী পার হতে হবে, তো সেই নদীটা নৌকা করে পার হয়ে, সেনাপতি তার সেনাদের নিয়ে নৌকা করে পার হয়ে অন্য প্রান্তে চলে গেল, নিজের দেশ থেকে পাশের দেশে ঢুকবে। তো তার মধ্যে একটা নদী, সেই নদী পার হয়ে চলে গেল এবং নৌকাটাকে পুড়িয়ে দেওয়া হলো। নৌকাটাকে কী করলো? পুড়িয়ে দিল। তার কারণ জিজ্ঞেস করলো সেনারা, যে আপনি নৌকাটা পুড়ালেন কেন? সেনাপতি পুড়িয়ে দিলেন যে নৌকাটা পুড়িয়ে দাও। তো সেনাপতি বললেন যে পুড়িয়ে দেওয়া হলো এই জন্যেই যে আমাদের সামনে শুধু জয়ের আশা থাকবে। আমরা যদি যুদ্ধে জয় না পাই তাহলে আমরা আর ফিরে যেতে পারবো না, আমাদের শহীদ হয়ে যেতে হবে। এটাই হলো নৌকা পুড়িয়ে দেওয়ার ঘটনা। তো সে যুদ্ধ কেমনভাবে করবে সেটা খেয়াল রাখতে হবে। সে যুদ্ধটা সেনারা কেমনভাবে করবে, জীবন সহজে কেউ দিতে চাইবে, চাইবে না? অতএব তাদের জয় অবশ্যম্ভাবী। আমরা কিন্তু আমাদের কর্মজীবনের যে যুদ্ধ, যে লড়াই, সেটা কিন্তু সেইভাবে করতে পারিনি, মানে কোনো দিনই আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। তো সেই ঐক্যবদ্ধ হওয়ার জায়গাটা অনেকটাই তৈরি করেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ, এখানে কোনো সন্দেহ নেই। এত বড় আন্দোলনও আজকে শুধু পার্শ্ব শিক্ষকরা কেন, অন্য শিক্ষক সংগঠনও কোনো দিন করতে পেরেছে বলে আমার অন্তত জানা নেই। কিন্তু তবু আমাদের প্রাপ্তির খাতাটা শূন্য। কেন শূন্য হলো? এটা একদিকে যেমন পার্শ্ব শিক্ষক নেতৃত্বকে ভাবতে হবে, যারা লিডিং পয়েন্টে ছিলেন, ঠিক সেই সাথে
साधारण शिक्षक शिक्षिका भावार समय इसे जे आमरा क्यों प्राप्ति खाताटा शून्य पेलाम। एखन ए कथाटा शुने राग होते पारे जे शून्य पेये गेलाम, अवश्य शून्य, कारण हाते गरम किछु पेते हय ताहलेई बोझा जाए जे आमरा एइटार माध्यमे एटा पेलाम। एखन जदि सेई पावनाटा ना पाई, आजके 12 डिसेम्बर थेके हिसाब करुन 7-8 मास हये जाच्छे, এখনও পর্যন্ত আমাদের প্রাপ্তির খাতাটা শূন্য। এবং আমি প্রায় 4-5 মাস আগেই বলেছিলাম যে আমাদের প্রাপ্তির খাতাটা হয়তো পূর্ণ হবে না, কারণ এই কারণ বললেও আপনারা খেপে যাবেন, কারণ ঐক্যমঞ্চ দাবি আদায় করতে পারবে না। কেন দাবি আদায় করতে পারবে না? কারণ ঐক্যমঞ্চ হচ্ছে বিভিন্ন সংগঠনের একটা মিলিত রূপ, এবং সেই মিলিত রূপের মধ্যে কখনো কখনো এমনভাবে ক্যাচড়া বেঁধে যাবে, সেই ক্যাচড়া কিন্তু মেটানো যাবে না। তার নমুনাগুলো আমরা পরিষ্কার এখন দেখতে পাচ্ছি, আর বলেছিলাম তার ভিডিওগুলো এখন যদি সার্চ করেন আমার চ্যানেলে গিয়ে তাহলে কিন্তু দেখতে পাবেন। আমার চ্যানেলটা খুলে যখন দেখবেন যে নিচে আমার ছবিটা আছে, সেই ছবিতে ক্লিক করলে তার আগের ভিডিওগুলো আপনি ছবিতে ক্লিক করবেন, দেখবেন যে একটুখানি ঘুরে আপনাকে আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সমস্ত ভিডিওগুলো আপনাকে দেখাবে, তো ইচ্ছা করলে দেখতে পারেন। তো আমি কিন্তু বলেছিলাম যে দাবি আদায় ঐক্যমঞ্চ করতে পারবে না, কারণ অনেকগুলো মিলিত সংগঠন, সে একটা ক্যাচড়া সংগঠনের মতো হয়, একটা ক্যাচড়া সরকারের মতো, মানে জোড়াতালি দেওয়া সরকার যেমন ধপাস করে পড়ে যায়, তো ঠিক সেরকমই আজকে আমরা বিষয়গুলো পরিষ্কার বুঝতে পারছি। কথাগুলো শুনে ভালো লাগবে না, তবে আমরা চাই না যে আমাদের ভিতরে এই ধরনের ফাটল, এই ধরনের ভাঙন থাক। আমরা চাই যে ঐক্যমঞ্চ তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে গিয়ে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করুক। হ্যাঁ, এবারের ভিতরে যে সমস্ত বিচ্যুতিগুলো আছে, যে খামতিগুলো আছে সেগুলো মিটিয়ে নিতে হবে। যদি বলেন খামতি নেই, তাহলে কিন্তু আমরা যেভাবে আছি সেভাবে থেকে যাব। ক্যালকুলেশন, বিশ্লেষণ, নিজের ভিতরে কি জায়গাগুলো আছে সেইগুলো বিশ্লেষণ করে নিজেকে ফিট করতে হবে, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, ঐক্যমঞ্চই কিন্তু আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, অন্য কোনো সংগঠনের পক্ষে অন্য কোনো সংগঠনের সেই ক্ষমতা নেই, কারণ তার লোকবলই নেই। ঐক্যমঞ্চের কাছে এখনও লোকবল আছে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি দিন মানুষ এইভাবে বিনা প্রাপ্তিতে থেকে যাবে, কারণ সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকার আজকে চরম হতাশ। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, নতুন কোনো পথ সামনে বের করতে যে পথ আমাদের বিকাশ ভবনের একেবারে সঠিক জায়গায় গিয়ে ধাক্কা মেরে আমাদের দাবিটা পূরণ করে আসতে পারবে। তার জন্য বন্ধু সকলে সচেতন হন, সিদ্ধারা সোজা করুন, আর নেতৃত্বকে বলবো অত্যন্ত সাবধানতা অবলম্বন করে চলুন বন্ধু, কারণ আমাদেরকে বাস দেওয়ার জন্যে অনেক বন্ধু উৎপেতে বসে আছে। আমরা যেন কি বলবো যে রাজনৈতিক লড়াই লড়ছি, যেমন কংগ্রেস, সিপিএম, টিএমসি, বিজেপি, এই ধরনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, আমাদের একটা পার্শ্ব শিক্ষক সংগঠনের মধ্যে আমরা প্যারা টিচার, আমাদের ভিতরে যেন এই ধরনের একটা ক্ষমতা দখলের লড়াই। বন্ধু, এই লড়াইগুলোকে ত্যাগ করে আমাদের লক্ষ্য তো জীবনের উন্নতি, আমাদের কর্মজীবনের উন্নতি, সেটা পেতে গেলে বন্ধু একদিকে নিজেদের নেতৃত্বের উপরে আস্থা, আর নেতৃত্বকেও কিন্তু সেইভাবে গুণ দরকার যাতে করে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তার উপরে ভরসা করতে পারে। একটু মহাপুরুষদের দিকে ফিরে যান দেখি, একটু মহাপুরুষরা কীভাবে তারা তাদের বাণী প্রচার করে গেছেন, শ্রীরামকৃষ্ণ কীভাবে বাণী প্রচার করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কীভাবে বাণী প্রচার করেছেন, ক্রাইস্ট কীভাবে বাণী প্রচার করেছেন, সেগুলো একটু খেয়াল করুন। আমার মনে হয় স্বামী বিবেকানন্দ কীভাবে তার নিজের যে অভিযান সেটাকে করে গেছেন, সেগুলো লক্ষ্য রেখে আমাদের চলা দরকার বন্ধু।
আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমাদের হারাবার কিছু নেই, আমাদের সামনে প্রাপ্তির একটা বিরাট বড় জায়গা আছে। কিন্তু আমাদের সেই প্রাপ্তির জায়গাটা পেতে গেলে নিজেদেরকে ফিট করতে হবে। আমরা ফিট না করতে পারলে কিন্তু হবে না, হতাশ কোনোভাবেই হবেন না বন্ধু। আমাদের হতাশ না হয়ে সঠিক জায়গাতে এগিয়ে যাওয়ার জন্যে আর ঐক্যবদ্ধ হতে হবে, এবং আমি বলবো সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে জোরালো দাবি জানানো প্রয়োজন। আর ঘরে বসে থাকার সময় নেই, দিনকে দিন আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি, তার জন্যে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন। আজকে সাধারণ পার্শ্ব শিক্ষকদের মধ্যে তেমনভাবে কোনো ফাটল নেই, লিডিং পয়েন্টে যারা আছেন তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা ঐক্যবদ্ধ বন্ধু এগিয়ে চলুন। আশা করি আমরা সাফল্য পাবো, নিরাশ হওয়ার কিছু নেই। পরবর্তীতে আবার আপডেট আসবে, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।